হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি আছি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, বাবার বাড়িতে আছি। তো বাবার বাড়ি থেকেই এই ব্লগটা শ্যুট করছি। তো অ্যাকচুয়ালি আমি একটা অন্য ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু সেটাতে 2 GB নেট লাগছে, তো আমার তো 1.5 GB নেট হচ্ছে না। তো তাই জন্য ভাবলাম ওই ব্লগটা তো দিতে পারবো না। অলরেডি আজকে সকালে আমার 8টার সময় ভিডিও আসার কথা, কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 কি 11:15 বাজে। তো আমার ভিডিও এখনও পর্যন্ত আসে না। তো ভাবলাম চলো এই ভিডিওটা তোমার সাথে অনেকদিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, মানে ভিডিও বলতে মানে কিছু কথা শেয়ার করবো ভাবছিলাম যেটা আমার সাথে ঘটেছে। তো ভাবলাম চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে, যেহেতু একটা ছোট্ট ভিডিও দেবো আর কি। তো পুরো ভিডিওটা দেখবে, কথাগুলো অবশ্যই শুনবে তোমরা। আগেরবার যখন আমি এসেছিলাম হচ্ছে বাবার বাড়ি, তো সেটা হচ্ছে ষষ্ঠীতে, মানে জামাই ষষ্ঠীতে এসেছিলাম। তো সেদিন তো সেইবার হচ্ছে তোমার একদিন ছিলাম, তারপরের দিনেই ব্যাক করেছিলাম আর কি। তো যাই হোক, তারপরের দিন হচ্ছে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো শ্বশুরবাড়ি থেকে ব্যাক করেছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে যে সেদিন আমার সাথে বাসে কী হয়েছিল। তো নর্মালি যেমন বাসে উঠি, তো বাসে উঠেছি, তো সেদিন ডাইরেক্ট গাড়ি আমি পাইনি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে ছিলাম সেদিন, তো ডাইরেক্ট গাড়ি পাইনি। তো বেশিরভাগ আমি একাই যাতায়াত করি, তো কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমি বেশিরভাগই ডাইরেক্ট গাড়িতে যাই। আমি একা গেলে তো ডাইরেক্ট গাড়িতেই যাই, না হলে আমি মানে গাড়ি চেঞ্জ করে যেতে হলে আমি যাই না, আমি পরের দিন যাই, এরকম করি। তো এবার ব্যাপার হচ্ছে যে সেদিন আমি আর আমার হাজব্যান্ড বাসে উঠেছি, যেহেতু নর্মালি যেমন আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড হচ্ছে তোমার 3-5 মিনিটের হাঁটা পথ। তো এসে বাসে উঠলাম, তো আরামবাগ দিয়ে সেদিন ঘুরেছিলাম। তো আরামবাগে আমাদের নেমে আবার বাস চেঞ্জ করতে হয়, তো নর্মালি ঠিক আছে, আরামবাগ নেমে বাস চেঞ্জ করলাম। বাসেতে সিটও পেয়েছিলাম, আরামবাগ থেকে বর্ধমান সিটও পেয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। তো হ্যাঁ, যেটা সিটটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড পেয়েছিল একদম মানে গাড়ির শেষে, মানে লাস্টের মোমেন্টে আর কি সিট পেয়েছিল একদম সবার শেষে জানালার দিকে। আর আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার তার ঠিক আরেকটা সিটের আগে, তার আগে সিটটাতে একদম সত্য লাস্টে পেয়েছি। তার আগে হচ্ছে দুটো দাদা বসেছিলো, একটা একটু নর্মালি 35-37 বছর বয়স হবে, আর একটা হচ্ছে আমার থেকেও দেখে মনে হচ্ছিলো ছোটো, বাট জানি না আমি ঠিক। তো যাই হোক, নর্মালি বাস ছেড়ে দিয়েছি, আসছি। এবার বর্তমানে ঠিক ঢোকার আগেই, মানে বাঁকুড়া মোড় বলে একটা জায়গা আছে, তার ঠিক পরে আর কি, মানে বর্তমান তখন অলরেডি ঢুকে গেছি। তো তখন কী হয়েছে, মানে একটা ছেলে আর কি উঠলো, তার ঠিক আগেটাই উঠেছে, মানে 4-5টা স্টপেজ আগে উঠেছে। উঠে নর্মালি সে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি নর্মালি এরকম মানে বসেছিলাম, আর আমার যে একটা রেড কালারের কুর্তি দেখেছো তো আমি সেটাই পরেছিলাম নর্মালি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, ওয়েদার প্রচণ্ড খারাপ, জানালা টানালা সব বন্ধ, গেট বন্ধ, মানে সব কিছু বন্ধ আর কি, প্রচণ্ড মেঘ ডাকছে, তার মধ্যে বাস চলছে রানিং, আর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি বেশিরভাগ বাসে উঠলে হাজব্যান্ড আর আমি একসাথেই বসি, তো আমি একা এখানে বসবো, আমার হাজব্যান্ড ওখানে বসবে, এরকমটা হয় না কখনো। তো কিছু করার ছিল না সেদিন, সিটটা ওরকমই ছিল, তো সেই জন্য আমাদেরকে ওরকমভাবেই বসতে হয়েছিল। তো তারপর ভাবলাম আমরা চেঞ্জ করবো, মানে ওখানে চলে যাব, কিন্তু আর হয়নি সেটা, যেহেতু ভাবলাম যে এ তো মানে পেছনের একটা সিটের পরেতেই বসে আছে আমার হাজব্যান্ড, হ্যাঁ ঠিক আছে, মানে আমার মাথাতেই নেই কোনো প্রবলেম আমার সাথে হতে পারে, এরকম কোনোদিনও হয়নি। এবার কী হচ্ছে, একটা লোক উঠেছে, তো নর্মালি দেখে মনে হচ্ছে কোনো অফিসার টফিসার এরকম হবে, এজটা হচ্ছে তোমার ওই 30-40-এর মধ্যে হবে, মানে খুব একটা যে বেশি সেটাও না। এবার সে বাসে উঠে আমার পাশে এসে দাঁড়িয়েছে, নর্মালি সে হাইট একটু মানে ছোটোই ছিল বলতে পারো, আমার থেকে তো ছোটোই, 5 এরকম হবে হয়তো, সামথিং 5-1 এরকম কিছু একটা হবে। সে এসে না সাইডে আমার এখানটা দাঁড়িয়ে, মানে ঠিক তার মানে কী বলবো পজিশনটা, সে এখানে দাঁড়িয়ে আমার মানে গায়ে কাছে গা আর কি ঠিক আছে। তো আমার একটু অস্বস্তি লাগছে, তো আমি এবার একটু সরিয়ে গেলাম, এবার এদিকেও দুটো দাদা বসে আছে, আমি সেভাবেও সরিয়ে যেতে পারছি না, আমি একটু এগিয়ে গেলাম, সে দেখছি সেম আবার এগিয়ে গিয়ে এরকম করছে। এবার বাসের ঠিক আগেটাতেই যে সিটগুলো থাকে, সিটগুলো যে একটা ছোটো ইয়ের মতো থাকে না, মানে মানে সিটের ঠিক ওপরটাতে এরকমভাবে আমি হাত দিয়ে আছি, আমার হাতটার উপর এরকমভাবে হাতটা টাচ করছে, তো আমার মানে বিরক্তি লাগছে, তো আমি সরিয়ে নিলাম এরকম করতে করতে। হ্যাঁ, তো এবার এটাকে মানে এক প্রকার বলতে পারো যে শিলদহানির চেষ্টা আমার সাথে হবে, আমি কোনোদিনও ভাবতে পারিনি, মানে আমি অনেক জায়গায় দেখেছি ট্রেনে এরকম হয়েছে, বাসে হয়েছে, এরকম হয়েছে, শুনেছি, খবরও দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু এটা যে আমার সাথে হবে মানে আমি রিয়েলি কখনো ভাবতে পারিনি, মানে আমার মাথাতেই ছিল না এটা। এবার আমার ওরকম কোনো মাইন্ডে কিছু নেই, এবার নর্মালি বাস চলছে, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে জানালা খোলা যাচ্ছে না, আর আমার তো বাসে উঠলে একটু গা গোলায়, তো সেরকম সেম প্রবলেমটা হচ্ছিলো, কিন্তু অতটাও যে হচ্ছিলো সেটা না, কারণ ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছে, এবার গরম হলে সেটা ব্যাপারটা হয়। যেটা আমি ফোন চলে এসেছিলো তাই জন্য ভিডিওটা কাটতে হচ্ছে বারবার। তো হ্যাঁ, যেটা বলছিলাম পাশের মধ্যেও যে এরকম শিলতরাহানি হয়, মানে আমার সিরিয়াসলি জানা ছিল না, বিশেষ করে এবার আমার সাথে হবে, এটা তো আমার মানে ভাবনা চিন্তারও মানে কোনগুলো কোন দূরের ছাই বাইরে,
এবার যখন সে আমাকে খুব নেগেটিভভাবে টাচ করতে থাকে, তো প্রথম প্রথম না নর্মালি আমি ভেবেছি যে বাসটা তো চলছে, তো হয়তো কোনো মানে ঝাঁকুনিতে হয়তো নর্মালি হতে পারে, এরকম বাসের মধ্যে কিন্তু অনেকবারই হয় যে সাইডে কোনো ছেলে দাঁড়িয়ে আছে বা পেছনে বা সামনে কোনো আছে, হয়তো বাসটা রানিং চলছে বা সঙ্গে সঙ্গে ব্রেক করছিলো, সামনে কিছু একটা হলো বা দেখতে পেলো ব্রেক করছিলো, হঠাৎ করে গিয়ে কিন্তু আমরা বা সে সামনে যদি কোনো দাদা থাকে দাদা গায়ে পড়ে যায় বা কেউ যদি দাদা পেছন থেকে আমার গায়ে এসে পড়ে, তো সেগুলো কিছু করার থাকে না, কারণ সেটা মানে নর্মালি হয়ে যায় আর কি ব্যাপারটা, তো সেটা কিছু করার থাকে না। এবার ব্যাপার হচ্ছে উনি কিন্তু মানে যখন প্রথমবার ওরকম হলো, তো আমি ভাবলাম যে হয়তো বাসটা সেই সময় বাসটা না মানে ব্রেক করছে আর সামনে বাম্পার ছিল, তো আমি ভাবলাম যে হয়তো ওরকম হতে পারে। এবার সে যখন নেক্সট টাইম আবার সেম জিনিসটা করে, তখন প্রচণ্ড আমার রাগ লেগে গেছে, আমি বলছি না এটা তো ওইভাবে হতে পারে না, আর লোকটা এমন জায়গাতেই ওই জিনিসটা মানে সিচুয়েশনটা ঘটাচ্ছে, তো ঠিক তার পরের স্টপেজে উনি নামবেন আর কি, মানে তার কাছাকাছি চলেই এসেছে এরকম নামবে, তো আমি তো পুরো মানে মাথা গরম উঠেছি, উঠে জাস্ট আমি ভাবলাম যে কলারটা ধরবো, সে পুরো গেটের সামনে না দাঁড়িয়ে চলে গেছে, সে ভয় পেয়ে গেছে গেটের সামনে চলে গেছে। আমি বলছি এই যে শুনুন আপনি এরকম বাজেভাবে হাত দিচ্ছেন কোন সাহসে, তো যখন তাকে এইভাবে বলি তো সে তখন রিয়াক্ট করে না ম্যাডাম আপনি ভুল বুঝছেন, আমি ইচ্ছা করে করিনি, বাসটা ব্রেক করেছে তাই জন্য হয়েছে। হতেই পারে না, সম্ভব না, প্রথমবার হয়েছে হতে পারে, দ্বিতীয়বার তৃতীয়বার সেমভাবে তো এক একবার হতে পারে না, না সে মা চলে এসেছিলো তাই ভিডিওটা কাটতে হলো। এবার ব্যাপার হচ্ছে যে প্রথমত আমার ভুল হয়েছে, তার গালে ঠাস ঠাস করে আমার চড় মারা উচিত ছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি ঝামেলা সৃষ্টি চাইনি কখনোই, এবার বলবো তাহলে হয়তো আমারও সেখানে কোনো ইয়ে ছিল, কিন্তু সেরকমটা কোনো কিচ্ছু না, আর মানে সিরিয়াসলি ওকে ঠাস ঠাস করে আমার কখনো চড়ানোটা উচিত ছিল, কিন্তু খুব একটা ঝামেলা সৃষ্টি হবে সেটাকে নিয়ে বাড়াবাড়ি হবে সেটা আমি একদমই চাইনি, কারণ কারণটা হচ্ছে এটাই যে আমার হাজব্যান্ডের ওখান থেকে এসে মানে আবার ডিউটি জয়েন করতে হতো, ডিউটি বলতে কাস্টমারের সাথে ভিজিট করতে হতো, মানে কথা বলার ছিল ব্যাপারটা, টাইম ছিল আবার 7টার সময়, তো অলরেডি 6:30 বেজে গেছে, তো সেই জন্য ওকে নিয়ে যদি আবার ঝামেলা শুরু হয় তাহলে ওর কাজটাতে আটকে যাবে, তো তাই জন্য কোনো ঝামেলা চাইনি। তো যখন আমি উঠে তাকে খুব চিৎকার মেজাজ দিয়ে কথা বলি, বাস তো অলরেডি মানে থামিয়ে দেয় এরকম অবস্থা, বাসের যিনি কন্ট্রাক্টর ছিলেন বা যারা সবাই ছিলেন তারা তো খুবই মানে চিৎকার করে উঠলো, রেগে নেগে উঠলো, এইসব কী করছেন এইসব কেন, আর অলরেডি উনি ড্রিঙ্ক করেছিলেন মনে হলো, তো একটু আর কি অন্য টাইপের ছিল, তো সে যাই করে থাকুক সেটা তার পার্সোনাল ম্যাটার, ড্রিঙ্ক করবে না কী করবে, কিন্তু সে যে জিনিসটা ঘটালো আমার সাথে আমি তো মানে আমার ভাবনা চিন্তার পুরো বাইরে, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমার সাথে এই জিনিসটা হবে, অন্যের সাথে হয় এবার কী মানে তারা যে কীভাবে এটাকে মানে রুখে দাঁড়ায় আমি সেটাই ভাবি। তো এই ফার্স্ট টাইম এরকম হয়, তো আমার হাজব্যান্ড আমাকে উঠে পেছন থেকে উঠে জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে, আমার তো তখন মেজাজটা এতটাই গরম আমি তাকে বলতে আর পারছি না যে কী হয়েছে, মানে সে ভেবেছে কিছু একটা নেগেটিভ কিছু একটা হয়েছে, কিন্তু তাকে আমি আর মুখ ফুটে বলতে পারছি না যে ও আমার সাথে এই জিনিসগুলো করেছে। তো সেই মুহূর্তেই আর কি সে বাস থেকে নেমে গেল, আর সে হয়তো ওইখানটাতেই নেমে যেত বা নেমে আদৌ ওখানটাতে যেত নাকি আমি জানি না, সে অলরেডি ওখানটাতে যখনই চিৎকার চেঁচামেচি শুরু করে হয়েছে তখনই সে ওখানটাতে নেমে গেলো, মানে যেখানে আর কি ঘটনাটা সিচুয়েশানটা ঘটেছিলো সে সেখানটাতে নেমে গেলো, তো তাকে খুব আর কি সবাই মিলে ইয়ে করলো। তো জাস্ট আমার একটাই ভুল হয়েছে, তাকে আমি যদি কালে ঠাস ঠাস করে চড় মারতাম তাহলে হয়তো আমার মানে শান্তি হতো, তো আর ওদেরকে মানে সিরিয়াসলি মানে পুলিশে দেওয়া দরকার, এরকম যার সাথেই হবে না কেন, তো সিরিয়াসলি তোমরা রুখে দাঁড়াবে সবসময়, এই জিনিসটা ওটা হতে দেওয়া যায় না, কারণ একটা মেয়েকে যে সম্মান না করতে পারে সে মানে পুরুষের মধ্যেই পড়ে না, সেটা মেয়ের দিক থেকে হোক বা সেটা পুরুষের দিক থেকে হোক, যে মেয়েকে সম্মান না করে সে মানে পুরুষের দিক থেকেই পড়ে না, ফালতু সে একটা মানে তাকে মানে আমি একটা জিনিস মাথায় ভেবে পাই না যে সে তো একটা নারীর গর্ব থেকেই হয়েছে, তো তার এরকম জিনিসগুলো করার আগে মনে হয় না একবারও যে আমি একটা মেয়ের সাথে এরকম মানে অন্যান্য একটা মেয়ের সাথে এরকম করব বা করতে চলেছি, তো আমিও তো একটা কোনো না কোনো নারীর গর্ব থেকেই হয়েছি, তো এই জিনিসগুলো ভাবাটা উচিত, মানে আমাদের চিন্তাধারাগুলো না মানে একটু বদলানো দরকার, যদিও এখন অনেকটা সচেতন হয়েছে কিন্তু তাও বলবো যে কিচ্ছু না, নাথিং। তো প্লিজ তোমরা মানে বি কেয়ারফুল যারা যাতায়াত করবে বাসে ট্রেনে, মানে কী বলবো, নিজেকে নিজেরটা মতো প্রোটেস্ট করার মতো যেন ক্ষমতাটা থাকে এরকম এতেই করবে, আর চাইলে ওকে আমি কেস দিয়ে ঢুকিয়ে দিতে পারতাম, সব কিছু পারতাম, কারণ সে যে ব্যবহারটা করেছে অলরেডি আমার কাছে ফুটেজও ছিল, আমি যখন ও যখন সেম জিনিসটা করতে থাকে তো আমি তখন ক্যামেরা অন করেছিলাম, আর আমি তো এমনিতেই ভিডিও করতে করতে আসছিলাম, তো ক্যামেরা অন ছিল, ফুটেজ আমার কাছে ছিল, আমি চাইলে ওকে দিতে পারতাম থানায় টানায়, কিন্তু আমি মানে অ্যাকচুয়ালি মানে ঝামেলাটা চাই না, আমি এক তো একটা পার্সোনাল ঝামেলাটা নিয়ে ভুগছি, তো সেই জিনিসটাতে আমি চাইনি, তো তাই জন্য জাস্ট ওকে ইয়ে করা হলো, মানে ও নেমে গেলো হট করে, নাহলে ওর কলার ধরে টানা হচ্ছিলো তো হট করে ও নেমে গেলো। তো যাই হোক, যাদের সাথে এরকম ঘটুক না কেন বলবো যে বি কেয়ারফুল, মানে সবসময় সাবধানে থেকো, বেশিরভাগ মেয়েদের উপরে এই অত্যাচারগুলো কেন হবে, এটার কোনো সলিউশন কেন হবে না, মানে সিরিয়াসলি ভেবে পায় না যে এখনও এরকমটা চলতে থাকবে,
ভাবার বাইরে, আমার ভাবার মানে সেই ঘর সেই দিনের ঘটনাটা মানে ভাবতে গেলেই না বাসে উঠতে আমার ভয় লাগে, কেন জানি না, ভয়ের কিছু নেই কিন্তু তাও একটা কেমন একটা নিজেকে নিজে কেমন একটা লাগে যে আবার যদি সেরকম কোনো সিচুয়েশন হয় মানে এই জিনিসটা আর কি। তো যাই হোক, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।